আমরা নিজেকে মুসলমান দাবি করি, বাবা জন্মের পরে কিংবা মা জন্মের পরে, পরিবার জন্মের পরে নাম রেখেছে, যে কোনো একটা নাম রেখেছে, ধরেন নামে মুসলমান, নামে মুসলমান, কাজটা করি সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী, সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী কাজ, এমনকি ইসলামকে মানিও না, প্রকাশ্যে বলি না, কিন্তু কার্যক্রমটা এমন করে ফেলি যে ইসলামটাকেই মানি না। এই যে ধরুন দু একদিন আগে একজন প্রতিমন্ত্রী মহোদয়কে বলতে দেখলাম, আমি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিব, সংসদে তুলব। উনি কি বললেন? উনি কিন্তু মুসলমান, নামও মুসলমান, আমরা জানিও মুসলমান। আরে ভাই, আপনি বাদ দিয়ে দিবেন? আপনি কি দলীয় ফোরামে আলোচনা করেছেন? আপনার দলীয় একটা ফোরাম আছে না? আপনি দলীয় ফোরামে আলোচনা করেছেন? আপনি একজন প্রতিমন্ত্রী, আপনি কি মন্ত্রী সভার বৈঠকে আলোচনা করেছেন? আপনি একজন সংসদ সদস্য, আপনি কি স্থায়ী কমিটিতে আলোচনা করেছেন? কোন ফোরামেই করেন নাই, বলে দিলেন আমি রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, এটাকে বাদ। এটা কি মুসলমানের কাজ হলো? কোন মুসলমান এটা করতে পারে? আরে ভাই, রাষ্ট্র তো বাদ দূরের কথা, রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার, 17 কোটি মুসলমানের দেশ, 95% মুসলমান, রাষ্ট্র তো অনেক দূরের ব্যাপার, সাহস থাকলে বলেন না। আমি নিজেকে ইসলামের থেকে খারিজ করে দিলাম, কলিজার পাটা যদি থাকে বলেন, বলেন আমি ইসলাম মানি না বলে খারিজ হয়ে যান, আপনাকে কি আটকাবে? আমরা আটকাবো? আমরা কেউ আটকাবো? আপনি খারিজ করে দেন, যান, নিজেকে মুসলমান দাবি করেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, মানুষ চিৎকার করলে বলবেন মানুষ চেঁচামেচি করে, এটা কি রকম কথা? ইসলাম থেকে নিজেকে ত্যাগ করে দেখেন 2 দিন মন্ত্রী থাকতে পারেন কিনা বাংলাদেশে, মিয়া 2 দিন মন্ত্রী থাকতে পারেন কিনা, এমপি থাকতে পারেন কিনা, বড় বড় কথা বলেন, মন গড়া কথা, সরকারের অনুমতি নেননি, দলের অনুমতি নেননি, প্রধানমন্ত্রীর অনুমতি নেননি, ফট করে একটা কথা বলে দিলেন, এ দায়িত্ব কি দল নেবে? এ দল কি সরকার নেবে? ফট করে একটা কথা বলেন, যা ইচ্ছা তাই। এদেরকে আমি বলি নামে মুসলমান কিন্তু ইসলাম বিরোধী মানুষ, লুকিয়ে থাকে নামে মুসলমান, বাপদাদা একটা নাম দিয়ে দিচ্ছে মুসলমান, আর যত কথা আছে ভাই ইসলামের বিরুদ্ধে। কে বলছে তোমার ইসলাম ভালো না? আগে ছেড়ে চলে যাও, কেউ তোমার রেখা দিব না বাইন্দা, এদেশে কোটি কোটি মুসলমান আছে, তুমি 2-4 জন এলে গিয়ে কি আসবে? দাবি করবা মুসলমান, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এটা আমরা মানব না, এটা মানব না। জমিয়তে আল হাদিসকে সংগঠন শক্তিশালী করতে হবে, সংগঠনের প্রসার লাভ করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ, সমৃদ্ধি লাভ, এবং সেই সাথে সাথে আমরা যাতে সার্বভৌমত্ব নিয়ে মাথা উঁচু করে এদেশে বসবাস করতে পারি, সেই ব্যবস্থা এবং দায়িত্ব আগামী দিনে জমিয়তের যে নেতৃত্ব থাকবে তাদেরকেই কাঁধে তুলে নিতে হবে, আমরা আপনাদের সাথে থাকবো।